মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল বহু ট্রেন। আজও আগামীকাল এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। হাওড়া ডিভিশনে বাতিল করা হয়েছে এইসব ট্রেন। একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। হাওড়া ডিভিশনের একাধিক শাখায় এই ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বহু ট্রেন বাতিল হয় ভোগান্তি যাত্রীদের। আজ প্রায় 22টি লোকাল, আগামীকাল 25টি লোকাল বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া বর্ধমান মেন এবং কর্ড শাখায়, হাওড়া ব্যান্ডেল নৈহাটি শাখায়, কাটোয়া আজিমগঞ্জ শাখায় এবং খানা ঘুমনি শাখায় এই মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে। দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে 4টি এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আরও প্রায় 16টি ট্রেনের। হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।